সহজ পদ্ধতিতে কিভাবে বর্গমূল করে সেটা আজকে আমরা করব এটা সে ক্লাস সেভেনের কোষেদিকি ওয়ান পয়েন্ট ফোরের অঙ্ক ঠিক আছে পাঁচ দাগ থেকে অঙ্ক শুরু করছি যেহেতু আগের অঙ্কগুলো সহজ সেই কারণে পাঁচ দাগ থেকে অঙ্ক শুরু করছি তো তোমরা দেখো অঙ্কগুলো আশা করি তোমাদের সহজ লাগবে ঠিক আছে তো প্রথম অঙ্কটা আছে বর্গমূলে এক একটা ফাইভ স্কোয়ার গুণ এইট স্কোয়ার ঠিক আছে তো এটা খাতায় পাতিয়ে নিই তারপর কিভাবে করি তোমাদের দেখাই দেখো অঙ্কটা আমি পাতিয়ে নিয়েছি এবার এটা সিম্পলভাবে করতে পারবো আমরা আমাদের যেহেতু বর্গমূল করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা সিম্পল একটা বর্গমূল মানে রুটের চিহ্ন দিয়ে দিই রুট মানেই বর্গমূল তো এর ভিতরে আমরা পাঁচের স্কোয়ার গুণ আটের স্কোয়ার লিখে দিই এবার পাঁচের স্কোয়ার মানে কি আমরা সবাই জানি পাঁচের স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ ঠিক আছে যার স্কোয়ার হয় সেটা গুণ সেটা হয় সবসময় তোমাকে যদি বলে দুইয়ের স্কোয়ার তার মানে দুই গুণ দুই এখানে আটের স্কোয়ার বলেছে তার মানে আট গুণ আট তাহলে এর মধ্যে আমি পাঁচ গুণ পাঁচ লিখে দিই আর মাঝে একটা অলরেডি গুণ আছে গুণ আট গুণ আট ঠিক আছে তো বর্গমূল করার নিয়ম কী রুটের মধ্যে থাকলে বর্গমূল কী করে করতে হয় দুটো থাকলে একটা নিতে হয় একটা বাইরে আসে আর এই রুটটা উঠে যায় তাহলে এখানে দুটো পাঁচ আছে যেহেতু একটা পাঁচ বাইরে আসলো এখানে দুটো আট আছে একটা আট বাইরে আসলো ঠিক আছে আর রুট উঠে গেল এই কারণে তো সমান সমান পাঁচ আটা চল্লিশ তো চল্লিশটা হচ্ছে অ্যান্সার এইভাবে তোমরা সহজে বর্গমূল করতে পারবে তো দুইয়ের অঙ্কটায় কি আছে দেখি তো বিয়েরটা আছে বিয়াল্লিশশো পঁচিশ ঠিক আছে তাহলে এটা পাতিয়ে আমরা এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি দেখো অঙ্কটা আমি পাতিয়ে নিয়েছি প্রথমে এইভাবে অঙ্ক পাতাতে হয় ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হলে এইভাবে ঠিক আছে আর এক একটা করে জোড়া করতে হয় দুটো নিয়ে একটা জোড়া করতে হয় সময় জোড়াতে জোড়াতে যায় তোমরা সিক্সে হয়তো এই ভাগ পদ্ধতিতে বরগমন করেছো ঠিক আছে এই কারণে তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি না আর কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে তাকে ডিটেলসে সমস্তটা বুঝিয়ে দেবো ঠিক আছে পরের ভিডিওতে তো এইভাবে জোড়ায় জোড়ায় নিতে হয় তাহলে প্রথমে জোড়া টাকা দিতে হয় তাহলে এখানে সাত সাতটা ঊনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে যাবে না তাহলে ছয় দিয়ে দিতে হবে ছয় ছয় কত হয় থার্টি সিক্স এবার তুমি বিয়োগ করো থার্টি সিক্স ফোর আর টু সিক্স হচ্ছে সিক্স থাকছে সিক্স থাকলে এবার এই জোড়া ধরে নামাতে হবে তোমাকে পঁচিশ ধরে নামিয়ে দাও আর এখানে এবার কত দেবে এটা ডবল লিখতে হবে এখানে তাহলে ছয়ের ডবল কত বারো ঠিক আছে এবার বারো হল এবার এখানেও যা দেবে এর সঙ্গে তাই গুণ করতে হবে ধরো তুমি যদি পাঁচ দিয়ে দাও তাহলে একশো পঁচিশ পাঁচ দিলে ঠিক আছে এখানেও সেই পাঁচটা চলে আসবে আর এর সঙ্গে পাঁচ গুণ করতে হবে এটাই হচ্ছে নিয়ম এখানে যদি তুমি একশো একুশ দিতে তাহলে এক দে গুণ করতে হতো ঠিক আছে একশো চব্বিশ দিলে চার দিয়ে গুণ করতে হতো মানে যেটা দিয়ে দেবে এখানে যে সংখ্যাটা দেবে সেটা দিয়েই ওকে গুণ করতে হবে তো পাঁচ দিয়ে দিলে পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ হাতে দুই পা পাঁচ দুই দশ এগারো বারো দুই পাঁচ এককে পাঁচ দেখো মিলে গেল পাঁচ দিয়ে দিলে তাহলে এখানে পাঁচ হবে আর যে পাঁচটা নিচে গুণ করলে সেটা এইখানে হবে তো ছয়শো পঁচিশ এটা হচ্ছে আমাদের উত্তর মিলে গেল ঠিক আছে তো উত্তরটা হচ্ছে এইটা পঁয়ষট্টি ঠিক আছে তো সি এর অঙ্কটা দেখি তো তোমরা বই ফলো করো আমি এর অঙ্কটা ডাইরেক্ট পাতিয়ে নিয়েছি এবার এটাকে এরম করি জোড়া জোড়া খুঁজলাম আর একটা সিঙ্গেল থাকলো তাহলে প্রথমে তোমাকে এক দিয়ে দিতে হবে যেহেতু ও সিঙ্গেল আছে এক দিয়ে দিলে এক এবার জিরো সিক্স নামাও জিরো সিক্স নামালে কি কিছু হচ্ছে কিছু হচ্ছে না জিরো সিক্স তুমি এখানে এক এক ডবল করো দুই কত দিয়ে দেবে দিতে পারবে না এই কারণে জিরো নেমে যাবে এবার দুটো যেহেতু আমরা এই জোড়াটা নামালাম এই জোড়াটাও নামালাম সেই কারণে এখানে একটা শূন্য দিতে হবে ঠিক আছে শূন্য দিলে এবার তুমি দুই দিয়ে দাও দেখো কত দে হয় ঠিক আছে তো এখানে তোমাদের এই দশ আছে দশের ডবল এখানে লিখতে হবে দশের ডবল কুড়ি হয় ঠিক আছে এবার তুমি আমি যে নিয়ম আগেরটায় বললাম হচ্ছে তোমার কত দিয়ে দিলে হবে এখানে কুড়ি আছে কুড়ির সঙ্গে তুমি দেখো তিন দিয়ে গুণ করো তাহলে তিন তিরিক্ষে নয় তিন শূন্য শূন্য তিন দুগুণি ছয় ছয়শো নয় হচ্ছে মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে তিন দিয়ে গেলো তাহলে একশো তিন হচ্ছে অ্যান্সার তোমার এখানে যে এখানে যেটা থাকবে তার ডবল এখানে লিখতে হবে ঠিক আছে আমার একটু মিস্টেক হলো আমি এটার ডবল বলেছি কিন্তু এখানে যেটা থাকে তার ডবল লিখতে ঠিক আছে হচ্ছে এইটাই এবার নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি পাতাই এবার দেখো এটা আছে ওয়ান জিরো এইট টু ফোর ওয়ান তাহলে এটাকে তুমি এইভাবে করো জোড়া জোড়া করো এক জোড়া দু জোড়া তিন জোড়া হচ্ছে ঠিক আছে তাহলে এটা থ্রি জোড়ায় জোড়াই দিতে হবে সবসময় তাহলে থ্রি থ্রি দিয়ে নাইন হচ্ছে আর যত দিয়ে দেবে তত দিয়েই গুণ করতে হবে এটা হচ্ছে নিয়ম তাহলে এক থাকছে আর এবার জোড়া ধরে নামাতে হবে নামালে তিনের ডবল দেখো তিনের ডবল গত হচ্ছে ছয় হচ্ছে এবার ছয় কত দিয়ে দিতে হবে ছয় উনিশ তিন দে বেশি হয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে দিতে হবে ঠিক আছে দুই দিয়ে দাও দুই দিয়ে দিলে দুই দুকোনো চার আর ছয় দুকোনা বারো একশো চব্বিশ এবার বিয়োগ করো থেকে চার আর বিয়োগ করলে কত হয় আট হয় হাতে এক থেকে তিন আটের থেকে তিন বিয়োগ করলে পাঁচ এবার এই জোড়াটা নামাতে হবে ফর্টি ওয়ান ঠিক আছে এই জোড়াটা নামালাম নামিয়ে এবার বত্রিশের ডাবল কত হবে হুম বত্রিশের ডবল যদি আমরা লিখি তাহলে এখানে কবতে হবে চৌষট্টি হবে ঠিক আছে এই বত্রিশের ডবল এটার ডবল লিখতে হয় সবসময় এখানে ঠিক আছে এখানে তিন ছিল ছয় লিখেছিলাম এবার বত্রিশ আছে চৌষট্টি চৌষট্টি দিয়ে দিলে তোমার দেখো চৌষট্টি পরে তুমি কত যোগ গুণ করলে এটা হবে আমাদের একটা সহজ নিয়ম তোমাদের বলে দিই লাস্টে এক আছে যেহেতু তাহলে কত কত গুণ করলে এক হয় দেখো নয় নং একাআশি গুন করলে লাস্টে একাআশির লাস্টে এক আছে এটার লাস্টে এক আছে তাহলে তুমি নয় দিয়ে দাও মিলতে পারে হয়তো তাহলে নয় নং একাশির এক হাতে আট চার নং ছত্রিশ ছত্রিশ আর আট হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশের চার হাতে চার ছয় নং চুয়ান্ন আর চার আটান্ন দেখো মিলে গেলো একটা তোমাদের সহজ ইজি ট্রিক শিখে দিলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে নয় দিয়ে দিলে পাঁচ আট চার এক মিলে গেলো তাহলে এটাই হলো অ্যান্সার থ্রি টু নাইন ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তাহলে নেক্সট অঙ্ক দেখি যখন পা দিয়ে নিয়েছি আঠেরো ছেষট্টি চব্বিশ এটা ছিল নেক্সট অঙ্ক তাহলে প্রথমে আঠেরো জোড়াটাকে দিতে হবে তাহলে এটাকে যাবে নয় নং যাচ্ছে না নয় পাঁচ পাঁচ আর পঁচিশ বেশি হয়ে যাচ্ছে চারে চারে দাও চারে চারে ষোলো দুই থাকছে দুশো ছেষট্টি নামলো এবার এই চারে ডবল করলে আট হচ্ছে আট কত যাবে ধরো তিন দিয়ে দাও তাহলে তিন দিয়ে দিলে তিন তিন তিক্ষে নয় তিন আটা চব্বিশ দুশো ঊনপঞ্চাশ বিয়োগ করলে থাকে হচ্ছে তোমার ষোলো থেকে নয় বিয়োগ করলে সাত হাতে একদিকে এক থাকছে আর এদিকে চব্বিশ নামবে এবার এখানে তিতাল্লিশের ডবল লেখো তেতাল্লিশের ডবল কত হয় চল্লিশের ডবলই আর হচ্ছে ছয় তিনের ডবল ছিয়াশি এবার কত দিয়ে যাবে দেখো এবার হচ্ছে দেখো দুইতে যদি দাও তাহলে দেখো আটশোর ডবল দুইতে দাও দুই দু চার ছয় দুগুনে বারো দুই হাতে এক আট দুগুণা ষোলো এক সতেরো মিলে যাচ্ছে তো এটাই হচ্ছে চারশো বত্রিশটাই হচ্ছে উত্তর ঠিক আছে তো আশা করছি সবাই বুঝতে পারছো তো নেক্সট অঙ্কটা দেখাচ্ছি তো এই অঙ্কটা একটু অন্য অন্যরকমভাবে করতে হবে এটা তোমাকে চব্বিশ স্কোয়ার আছে মানে কত চব্বিশ গুণ চব্বিশ তাহলে তোমাকে চব্বিশ গুণ চব্বিশ আগে করে নিতে হবে তাহলে তোমাকে চব্বিশের স্কোয়ার মানে চব্বিশ গুণ চব্বিশ করে নিলে ঠিক আছে যোগ দশ গুণ দশ তাহলে চব্বিশ গুণ চব্বিশ কত হয় চব্বিশ গুণ চব্বিশ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এটা তোমরা রাফে করে দেখবে ঠিক আছে আমি একবারে করে দিলাম চব্বিশের স্কোয়ার তোমরা জানলে করতে পারতে ঠিক আছে তাহলে দশ দশে একশো এবার এই দুটোকে যোগ করো এই দুটোকে যোগ করলে ছশো ছিয়াত্তর হচ্ছে এবার তুমি ছশো ছিয়াত্তরে রুট করো যে নিয়মে আমরা রুট করি তাহলে তুমি ছশো ছিয়াত্তরের এটা জোড়া এটা সিঙ্গেল আছে তাহলে দুই দিয়ে দাও দুই দুই চার হচ্ছে চার দিয়ে যাবে চার দিয়ে যাবে না ছয় দিয়ে দিতে হবে দেখো ছয় দিয়ে দিলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন চার ছক চব্বিশ আর তিন সাতাশ তাহলে ছাব্বিশ হচ্ছে অ্যান্সার ঠিক আছে এইভাবে তোমরা করে নেবে তাহলে অঙ্ক যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো ঠিক আছে আমি এইভাবেই তোমাদের সহজে বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করাই আর নেক্সট পার্টে নেক্সট অঙ্কগুলো আস্তে আস্তে পেয়ে যাবে